Hello everybody, this is Soumitra Chatterjee and you are watching Chat with Chatterjee. तो आज के आमी जे prepositions एर second part निये लाम तो आगे दिन आमरा preposition सम्पर्के शिखे छिलाम जेखने आमरा diagram कोरे देखे छिलाम कौन position ए कोनो बस्तु থাকলে সেখানে কোন প্রিপজিশনটি প্রয়োগ করতে হয়। তা আজকে আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখব যে কতটা আমরা আগের দিন শিখলাম কি না। চলো তাহলে বোর্ড ওয়ার্ক করা যাক, লেটস ডু ইন প্র্যাকটিস। চলো প্র্যাকটিসের মাধ্যমে করি। দ্য প্লেন ইজ ফ্লাইং, প্লেনটা উড়ছে। ড্যাশ দ্য টাউন, শহরের ওপর দিয়ে। তাহলে আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম, প্লেনটা কোথায় আছে, ওপরে আছে এবং সেটা গতিশীল অবশ্যই। তাহলে আমরা আগের দিন শিখেছিলাম কোনো বস্তু যদি কোনো সারফেসে ঠেকে না থাকে এবং ওপরে থাকে এবং সেটা যদি গতিশীল হয় তাহলে আমরা কোন প্রিপজিশন ইউজ করব না, সেটা ছিল আমাদের ওভার। তাহলে আমরা এখানে ওভার কথাটা লিখব, ও ভি ই আর। ওকে, নেক্সট ওয়ান, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, অর্থাৎ পাখাটি চলছে আমাদের মাথার উপরে। তাহলে এটা কিন্তু আগের দিন বলেছিলাম পাখাটা চললেও সেটা কিন্তু চলে যাচ্ছে না ওখান থেকে, ওটা কিন্তু ওখানেই রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাভাব ইউজ করব। ওকে, নেক্সট নাম্বার থ্রি, রামবাবু ইজ গোয়িং ড্যাশ দ্য মার্কেট ড্যাশ বাই ভেজিটেবলস। ওকে, সো রামবাবু ইজ গোয়িং, রামবাবু যাচ্ছেন, ড্যাশ দ্য মার্কেট অর্থাৎ বাজারেতে অথবা বাজারের দিকে। তাহলে আমরা আগের দিন শিখেছিলাম কোনো দিকে বা প্রতি ইত্যাদি হলে আমরা টু প্রিপজিশনটি ইউজ করি। আচ্ছা, এখানে আরেকটা অংশ রয়েছে, ড্যাশ বাই ভেজিটেবলস অর্থাৎ তিনি সবজি কিনতে যাচ্ছেন। তাহলে আমি বলেছিলাম যে তে কিনতে খেতে যেতে, এরকম হলে আমরা ইনফিনিটিভ টু ইউজ করছি, টু বাই কিনতে। ওকে, নেক্সট, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অর্থাৎ আমগুলোকে বিতরণ করে দাও আর ভাগ করে দাও, ড্যাশ দ্য বয়েজ বালকদের মধ্যে। তাহলে এখানে অবশ্যই আমরা আগের দিন শিখেছিলাম যে বিটুইন অ্যান্ড অ্যামাং এর ব্যবহার, তার সেখানে ছিল কি না দুয়ের মধ্যে যদি কিছু হয় ভাগ করা তাহলে সেখানে আমরা বিটুইন ইউজ করব, আর যদি দুয়ের বেশি কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা সেখানে অ্যামাং ইউজ করব। তাহলে এখানে দেখো দ্য বয়েজ আছে, আমরা এটাকে ধরে নেব যে অবশ্যই মোর দ্যান টু পার্সনস আর মোর দ্যান টু বয়েজ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে অ্যামাং ইউজ করব। ওকে, অ্যামাং অর্থাৎ মধ্যে। নেক্সট, ড্যাশ 2006 মিস্টার শেন হ্যাজ বিন লিভিং ড্যাশ হুগলি অর্থাৎ 2006 খ্রিস্টাব্দ থেকে মিস্টার শেন হ্যাজ বিন লিভিং, মিস্টার শেন বাস করছেন ড্যাশ হুগলি অর্থাৎ হুগলিতে। ওকে, আমরা আগের দিন শিখেছিলাম অতীতকালে কোনো কাজ যদি হতো অর্থাৎ ওইখান থেকে হয়ে আসছে এবং সেটা ভবিষ্যৎ পর্যন্ত চলছে, তা সেক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট সময় অর্থাৎ পয়েন্ট অফ টাইম এর ক্ষেত্রে সিন্স ইউজ করব, SINCE, সিন্স। সো Since 2006, Mr. Shane has been living Das Hooghly.
Hooghly is a small town. So we will use at. Okay. Next, air pollution has been a severe threat. अर्थात वायु दूषण हुए दाड़िये छे a severe threat. एक भयंकर भीति dash the 21st century. अर्थात एकविंश शताब्दीते. ताहले आम्रा आगे दिन शिखेछिली आगे दिन आम्रा शिखेछि जे century to week अर्थात शताब्दी थेके सप्ताह पर्यन्त आम्रा कोन प्रिपोजिशनटी यूज करब ना इन आम्रा इन यूज करब. ओके नेक्स्ट द पेट इज स्लीपिंग डैश द टेबल अर्थात বিড়ালটি শুয়ে আছে ড্যাশ দ্য টেবল অর্থাৎ টেবিলের নিচে. তাহলে নিচে যদি হয় আমরা সেখানে আন্ডার বলবো. ইউ এন ডি ই আর আন্ডার. ওকে নেক্সট ওয়ান দ্য টি ড্যাশ দার্জিলিং ইজ সুপিরিয়র ড্যাশ কোয়ালিটি অর্থাৎ চা দার্জিলিং. তাহলে আমরা এটাকে ধরবো দার্জিলিং এর চা. আর এবং এর এই কথাটি অর্থাৎ দার্জিলিং এর অর্থাৎ র আর এর এক্ষেত্রে আমরা আগের দিনে শিখেছি আমরা অফ বলবো. অফ দ্য টি অফ দার্জিলিং অর্থাৎ দার্জিলিং এর চা ইজ সুপিরিয়র ড্যাশ কোয়ালিটি অর্থাৎ গুণমানের দিক থেকে উৎকৃষ্ট. এখানে আমরা ইন ইউজ করব. ওকে নেক্সট ওয়ান ডেরেক ইজ সুপিরিয়র ড্যাশ অরল্যান্ডো ড্যাশ র্যাঙ্ক. দেখো এখানেও সুপিরিয়র এটাও সুপিরিয়র. আচ্ছা এখানে কি বলেছে ডেরেক সুপিরিয়র অর্থাৎ তিনি বেশি উৎকৃষ্ট. অরল্যান্ডো এটাও একটি ব্যক্তি. তাহলে কোনো ব্যক্তির মধ্যে যখন তুলনাটা হবে তখন টু সুপিরিয়র টু অরল্যান্ডো. আবার একটা পদমর্যাদার দিক থেকে এখানে আমরা ইন ইউজ করব. সো ডেরেক ইজ সুপিরিয়র টু অরল্যান্ডো ইন র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্কের দিক থেকে পদমর্যাদার দিক থেকে ডেরেক অনেক বেশি উৎকৃষ্ট অরল্যান্ডোর থেকে. নেক্সট ওয়ান উই গো টু স্কুল ড্যাশ ফুট আমরা বিদ্যালয়ে যাই পায়ে হেঁটে অর্থাৎ পায়ের উপরে ভর দিয়েই তো আমরা যাচ্ছি. সেক্ষেত্রে আমরা ওপর অর্থাৎ অন অন. নেক্সট দে গো টু কলেজ তারা কলেজে যায় ড্যাশ বাইসাইকেল অর্থাৎ বাইসাইকেলে চড়ে অর্থাৎ বাইসাইকেলের পিঠে চড়ে দ্যাট মিন্স সিটে. তাহলে পিঠে বা সিটে এরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করব না আমরা বলবো অন. নেক্সট ড্যাশ সানডেজ উই জেনারেলি ডু নট আর ডোন্ট ফলো রুটিন. সো মানেটা কি দাঁড়াচ্ছে রবিবারগুলো আমরা সাধারণত রুটিন মেনে চলি না. সো আমরা জানি যে বারের আগে অন ব্যবহৃত হয় অতএব অন সানডেজ রবিবারগুলোয় উই জেনারেলি ডু নট ফলো রুটিন. ওকে নেক্সট ওয়ান দিস রোড এই রাস্তাটি লিডস ড্যাশ দ্য হাই স্কুল অর্থাৎ হাই স্কুলের দিকে গেছে. তাহলে রাস্তাটা কোন দিকে যাচ্ছে হাই স্কুলের দিকে. তাহলে হাই স্কুলের দিকে রাস্তাটা যাচ্ছে রাস্তাটা তো আর হাই স্কুলে পড়তে যাচ্ছে না. তাহলে আমরা সেক্ষেত্রে কি ইউজ করব আমি বলেছিলাম যে জিনিসটা যেখানে আছে সেই উদ্দেশ্যে যদি যাওয়া হয় তাহলে টু ব্যবহৃত হয় আর নচেত টুয়ার্ডস. সো এটা কি হবে টু না টুয়ার্ডস অবশ্যই টুয়ার্ডস টিও ডব্লিউ এ আর ডি এস টুয়ার্ডস. ওকে তাহলে আজকের পর্বটা এখানেই থাকলো. তাহলে প্রিপোজিশন নিয়ে আশা করি তোমাদের একটা সম্যক ধারণা এসছে এই দুটো ক্লাসের মাধ্যমে. তা পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব. ততক্ষণে ভালো থেকো. ওকে okay?